আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বেশ কিছুদিন আগে আমি আর আমার ফ্রেন্ডরা মিলে প্ল্যান করি আমরা একদিন বুফে ডিনারে যাব। কিন্তু যতবারই আমার এই বুফে ডিনারের কথা মনে পড়ছে, আমি একটা বিষয় নিয়ে খুবই আপসেট। কোন বিষয়টা নিয়ে সেটা অবশ্যই আমি আমার ভিডিও লাস্ট শেয়ার করব। সবার আগেই সরি বলে নিচ্ছি, আমার বেশ কিছুদিন ধরে ঠান্ডা গরম লেগেছে, আমার ভয়েস ওভারটা হয়তো বা আপনাদের কাছে ন্যাচারাল নাও লাগতে পারে। তো খুলনায় যেহেতু একমাত্র বুফে প্লেস আছে হোটেল ক্যাসে সালামে, অন্য কোনো অপশন নেই, সো আমরা কোনো কিছু না চিন্তা করেই হোটেল ক্যাসে সালামে রিজার্ভেশন দিয়ে ফেলি। যেহেতু আমাদের রিজার্ভেশন দেওয়া ছিল, আমরা এখানে এসে খুব সুন্দরভাবে আমাদের টেবিলটা পেয়ে যাই। হোটেল ক্যাসে সালাম ইজ আ রিনাউন্ড হোটেল ইন খুলনা, সো ওদের এনভায়রনমেন্ট অ্যান্ড ফুড নিয়ে আমার কোনো ডাউট নেই। তাদের বুফেতে আপনারা 70+ আইটেম পেয়ে যাবেন, তার পাশাপাশি এটার প্রাইস চলে আসবে 1200 টাকা প্লাস ভ্যাট। অনেকেই চিন্তা করে থাকেন যে 1200 টাকা দিয়ে আমি একটা বুফেতে যাব, এটা অনেক হয়ে যায়। কিন্তু আমি মনে করি রাইট নাও কিন্তু আমরা একটা রেস্টুরেন্টসে খেতে গেলে 500 থেকে 600 টাকা চলে যায়। সো 1200 টাকা দিয়ে আপনি এত এত আইটেমস ট্রাই করবেন, তারপরও এত ভালো ভালো খাবার, সো আমি মনে করি এটা ওর্থ ইট। বুফেতে আসার পরে আমাদের নজর কাড়া একটা জিনিসের প্রতি চোখ পড়লো, সেটা হচ্ছে তাদের বিউটিফুল ডেকোরেটেড ডেজার্ট টেবিল। এই ডেজার্ট সেকশনটা এত কালারফুল ছিল, এত মার্ভেলাস ছিল যে মনে হচ্ছিল এটা শুধু আমরা দেখতেই থাকি। প্রত্যেকটা ডেজার্ট সো প্রিটি, কালারগুলা কম্বিনেশন, ওভারঅল ডেকোরেট সব কিছু অনেক সুন্দর ছিল। তার ভিতরে আপনি বিলিভই করতে পারবেন না, এখানে আপনি 1200 টাকা দিয়ে এসে এত এক্সপেন্সিভ কিছু ডেজার্ট পাচ্ছেন। এটা একটা তিরামিসু টাইপের ডেজার্ট যেটা কিনা এত বিউটিফুলি সার্ভ করেছে। এছাড়া আছে পুডিং, ফ্রুট কাস্টার্ড, তার পাশাপাশি বিউটিফুল রোল কেক, পেস্ট্রি, এছাড়াও ফ্রুট টার্ট টাইপের কিছু কেকস ছিল যেগুলো কিনা লুকিং সো প্রিটি। তার পাশাপাশি আপনার ডিফারেন্ট টাইপ অফ ফ্লেভারের কেক পেয়ে যাচ্ছেন, মালাই রোল পেয়ে যাচ্ছেন, পুডিং পাচ্ছেন, ভ্যানিলা ফ্লেভারের কেক পাচ্ছেন, ক্যারামেল ফ্লেভারের কেক পাচ্ছেন। এছাড়াও আছে চকলেট কেক, ফিরনি, বাকলাভা, ব্লুবেরি চিজ কেক, ইভেন অলসো আপনারা কিন্তু ব্লুবেরি রেগুলার কেকও পাচ্ছেন। অলসো উই হ্যাভ চকলেট মুস কেক অ্যান্ড চকলেট কেক ওভার হিয়ার। এছাড়াও কিন্তু রেগুলার অনেক ডেজার্ট অ্যান্ড ফ্রুট টার্ট সহ অনেক কেক ছিল। এখানে হোল একটা খাসি কুক করা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু বিরিয়ানি দিয়ে কিছুটা সার্ভ করা ছিল। তার পাশাপাশি আছে ওপেন কিচেন, যেখানেও কিনা বিফ অ্যান্ড চিকেনের কিছু আইটেম ছিল। অ্যাপিটাইজারের মধ্যে ছিল ক্রস্টিনের চিজ, ব্যাকন উইথ টমেটো আই কেস অ্যান্ড ক্রাল ক্রিসপি চিকেন। এখানে আমরা পাচ্ছি মিক্স টেম্পোরা অ্যান্ড অলসো গার্লিক অ্যান্ড হানি ফ্লেভারের চিকেন উইংস। লেটস সি আমাদের মেইন কোর্সে কী আছে। এখানে আছে মাটন বিরিয়ানি, যেটা ক্যাসে সালামের খুবই পপুলার। তারপরে আছে হোয়াইট রাইস, এখানে আছে সিচুয়ান ফ্রাইড রাইস আর সাথে অ্যাসর্টেড নান ব্রেড। উই হ্যাভ মিক্সড নুডলস উইথ ফ্যাটুচিনি প্রিমিভেরা, এটা দেখতে কাইন্ড অফ পাস্তার মতো লাগছে আমার কাছে। উই অলসো হ্যাভ সুইস পটেটো অ্যান্ড ফিশ ফ্রাই। এই ফিশ পটেটোটা কিন্তু দেখতে খুবই ডিলিশিয়াস মনে হচ্ছে। এখানে আছে প্রন চিলি ড্রাই অ্যান্ড ফিশ জিঞ্জার মাশরুম। এখানে আমরা পাচ্ছি চিকেন আলাকিং অ্যান্ড চিলি চিকেন পেস্ট। চিকেন আলাকিং আমি আজকে ফার্স্ট টাইমের জন্য ট্রাই করব। এখানে আছে টার্কিশ কাবাব, যেটা মাটনের, আর স্টাফ চিকেন ব্রেড। এখানে কিন্তু আমরা বিফের দুইটা স্পেশাল আইটেম পাচ্ছি, একটা হচ্ছে বিফ চুই ঝাল অ্যান্ড বিফ মাশরুম। অ্যান্ড অলসো আমরা কিন্তু চিকেনের মধ্যেও দুইটা ভেরিয়েশন পাচ্ছি, একটা হচ্ছে ফ্রাইড চিকেন আর একটা হচ্ছে থাই গ্রিল চিকেন। অ্যান্ড উই হ্যাভ অলসো ডাল মাখনি অ্যান্ড অলসো সতে ভেজিটেবল। যেহেতু এখানে দুইটা টাইপের স্যুপ ছিল, ক্লিয়ার ভেজিটেবল স্যুপ অ্যান্ড থাই স্যুপ, সো আমি অবশ্যই থাই স্যুপটা ট্রাই করবো। অ্যান্ড ক্যাসে সালামের থাই স্যুপটা আমার অ্যাজ ইউজুয়ালি সবসময় ফেভারিট। আমরা এখানে নিজেদের জন্য একটা সালাদ প্লেটার রেডি করে নিচ্ছি, যেহেতু আমরা তিনজন এসেছি, আমরা একটা সালাদ প্লেটারে নিব যেন ওয়েস্ট না হয়। সো আমি এটা আপনাদের উদ্দেশ্যও বলছি, আজকে কিন্তু আমরা প্ল্যান করেছি যে আমরা সবাই মিলে ফার্স্ট ডে সব কিছুই নিব, যে কোনো একজন, যেন আমরা সবাই মিলেই ফুডগুলো একটু একটু করে ট্রাই করতে পারি। তারপরে যার যেটা পছন্দ হবে সে সেটা আবার রিফিল করে নেবে। তো সেক্ষেত্রে হবে যে যে রেস্টুরেন্টসেও যাবো সেখানেও ফুড ওয়েস্ট হবে না, আর আমি মনে করি যে এটা কারোরই উচিত না ওয়েস্ট করা।
ফার্স্টে আমরা নিয়ে নিলাম মোস্ট হাইপ মাটন বিরিয়ানি, যেটা কিনা অসম্ভব 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 মজার ছিল। এইটার জন্য হলো আমি নেক্সট টাইম ক্যাসেসেলামের বুফেতে আবারও যাবো। মিক্সড চাউমিনটা অনেক মজা, ফ্রাইড রাইসটাও বেশ ভালো ছিল, কিন্তু এটা কি যেন একটা ছিল না, ফ্র্যাটো চিনি ওর সামথিং, এটা একটু ভালো ছিল না। সুইস পটোটা খেয়েও মুখটা নষ্ট হয়ে গিয়েছিল। ফিশ ফ্রাই আমরা স্কিপ করেছি। প্রন চিলি ড্রাইটাও বেশ ভালো ছিল, কিন্তু ফিশ জিঞ্জার মাশরুমটা তেমন একটা ভালো ছিল না। এটা ছিল চিকেন আলাকিং, দেখতে মজার বাট খেতে একটু ভালো না। আর চিলি চিকেন পেস্টটা অ্যাভারেজ ছিল। এই টার্কিশ কাবাবটা এত মারাত্মক মজা ছিল, বাট এই চিকেনটাও খুব বেশি একটা ভালো না। তাদের এই টুই ঝালের বিফটা অসম্ভব মজা ছিল, এটা আমরা নান দিয়ে ট্রাই করেছিলাম। ক্রিসপি চিকেন অ্যান্ড গ্রিল চিকেনটাও বেশ ভালো ছিল। এরপরে ডাল মাখনিটাও খুবই মজার ছিল, যেটা কিনা আমরা নান দিয়ে ট্রাই করেছিলাম। সতে চিকেনগুলা অ্যাভারেজ অ্যান্ড সালাদগুলাও তেমন একটা ভালো ছিল না, জমে নাই আর কি। বাট আদারওয়াইজ যেই খাবারগুলো আমি বলেছি ভালো, সেগুলো সবগুলোই খুবই মজার ছিল। তাদের স্যুপ, বিরিয়ানি, চাউমিন, এছাড়াও টার্কিশ কাবাব, এই যে আইটেমগুলো ভালো, সেগুলোর জন্য হলেও আমি মনে করি যে 1200 টাকা ওর্থ ইট হয়। তারপরে আমি এই যে টার্কিশ কাবাবটা খাচ্ছিলাম নান দিয়ে, তার পাশাপাশি ডাল মাখনি দিয়েও ট্রাই করছিলাম। খুবই 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 মজার ছিল এই খাবারটা। আর সব থেকে বেস্ট রিভিউ আমার কাছে মনে হয়েছে যে আমি দিব মাটন বিরিয়ানির উপরে, যেটা কি না মানে খুব মজার ছিল, খুবই মজার। আর তাদের স্যুপটা আমার সবসময় অনেক পছন্দের, সো এইখানেও তারা তাদের স্যুপের কোয়ালিটিটা মেনটেন করেছে। তারপরে আমি চলে গিয়েছিলাম ডেজার্ট সেকশনে। এই ডেজার্ট সেকশনের ক্ষেত্রেও আমরা সবাই মিলে সব ধরনের ডেজার্টের একটা একটা করে প্লেট করব, যেটা কিনা আমরা সবাই মিলে ট্রাই করব, যাতে ওয়েস্ট না হয়। অ্যান্ড নেক্সট ডে যার যেটা পছন্দ হয় রিফিল করব বলে আমি ডিসিশন নিয়েছি। সো এখানে আমি অনেকগুলো ফ্রুট টার্টেল, এছাড়াও যেই মুস কেকগুলো ছিল, রোল কেকগুলো ছিল, ব্লুবেরি চিজ কেক, পাশাপাশি যত রকমের কেক ছিল, সব যদিও নেওয়া পসিবল হয় না, আমরা চেষ্টা করেছি যে মোটামুটি 80% কেক যেটা আমরা পছন্দ করছি সেটাই নিয়ে নিয়েছি। এই মুস কেকটা যে কী মজার কী মজার কী মজার, মানে মুখে লেগে থাকার মতন কেক ছিল। সুইস রোল কেকগুলো অ্যাভারেজলি ভালোই মজা ছিল। এই ব্লুবেরি চিজ কেকটাও প্রচণ্ড মজার, যারা যাবেন অবশ্যই এই ব্লুবেরি চিজ কেকটা ট্রাই করবেন। বাট কেন জানি না আমার বাকলাভাটা ট্রাই করা হয়নি, একটা বোকার মতন কাজ করলাম মনে হচ্ছে। ফ্রুট টার্টেলগুলো অ্যাভারেজ, খুব বেশি একটা ভালো না খারাপও না এই টাইপের। এই কেকটাও প্রচণ্ড মজার ছিল, এটাও একটা চিজ কেক ছিল। সো হিয়ার ইজ মাই ডেজার্ট প্লেটার, এটা আমরা রেডি করে ফেলেছি। আমরা মোট 2-3 প্লেটারে সবাই মিলে হচ্ছে শেয়ার করে নিয়েছি। এরপরে আমাদের যেগুলো ভালো লেগেছিলো আমরা আবারও রিফিল করেছিলাম। সো জাস্ট এটাই চিন্তা করেন যে এই মজার মজার ডেজার্ট আর যে আইটেমগুলো ভালো ছিল সেগুলোর জন্য হলেও কিন্তু 1200 টাকা ওর্থ। আর যেই জিনিসটা নিয়ে আমি খুবই আপসেট সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ক্যাসেসালামের বুফে ডিনারে এখন আমি যত ডেজার্ট আপনাদেরকে দেখালাম, যেগুলো যেহেতু এটা অনেকদিন আগের ক্লিপ, এখন এই ডেজার্টের 50% ডেজার্টই আপনারা গেলে পাবেন না। আমি জানি না কেন, বাট তাদের যেহেতু সব আইটেম মজা না, স্পেসিফিক কিছু মেইন কোর্সের আইটেম মজা, ডেজার্টগুলোর জন্য হলেও হয়তো বা অনেকেই যেত ক্যাসেসালামের বুফে ডিনারে। ইভেন আমিও ডেজার্টের জন্যই কিন্তু গিয়েছিলাম। সো এই ব্যাপারটা নিয়ে আমি খুবই আপসেট। আমি মনে করি যে তাদের ডেজার্ট সেকশনে এতটা পসিবল না হলেও বেশ মজার যে আইটেমগুলো সেগুলো ইনক্লুড করা উচিত আবার। সো এটা ছিল আমার একটা শর্ট এক্সপিরিয়েন্স হোটেল ক্যাসেসালামের বুফে ডিনার নিয়ে। আজকে পর্যন্তই স্টে হ্যাপি স্টে হেলদি, আল্লাহ হাফেজ।